ওয়েলকাম টু আওয়ার সায়েন্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। আজকে আমরা কি করব, একটা প্রবলেম করব। প্রবলেমটা কি, 4 মিলিমিটার ব্যাসার্ধের এবং একই আধানে 64টি ক্ষুদ্র জলকণা যুক্ত হয়ে একটি বড় জলকণা গঠন করলে উভয় ক্ষেত্রে আমাদেরকে তলমাত্রিক ঘনত্বের অনুপাত বের করব। কী করে করব, ধরে নিচ্ছি এরকম 64টি 64খানা জলকণা যুক্ত হয়ে একটি বড় জলকণা গঠন করবে। তাহলে ব্যাসার্ধ ধরে নিচ্ছি, ছোটোগুলার ব্যাসার্ধ স্মল আর, বড়টার ব্যাসার্ধ ক্যাপিটাল আর। আধান এটার কিউ, এরকম কতগুলো যুক্ত হয়ে বড়টা হয়েছে 64টাই, তার মানে 64 কিউ। তলমাত্রিক ঘনত্ব, ধরে নিচ্ছি এর জন্য সিগমা ওয়ান সমান কত হবে, কিউ বাই 4π r² এর জন্য যদি আমি ধরি সেটা হবে কত, সিগমা টু ইকুয়াল টু 64 কিউ, এর আধান 64 কিউ বাই 4π R² এখন আমাকে এই ক্যাপিটাল আর এই স্মল আর মধ্যে রিলেশন বের করতে হবে। কী করে বের করবো, দেখো ছোটো ছোটো এরকম 64টি জলকণা যুক্ত হয়ে একটি বড় জলকণা গঠন করেছে, তার মানে কি ছোট্ট ছোট্ট 64টি জলকণার টোটাল যে আয়তন, সেই আয়তনটা কার সাথে সমান হবে, বড়টার সাথে সমান হবে, সেটাই করবো। তাহলে 64 × 4π r³ ইকুয়াল টু 4π R³। তাহলে এখানে ক্যাপিটাল আর কিউব সমান আসবে, দেখো 64 × r³ দেন ক্যাপিটাল আর ইকুয়াল টু 4 r। এখন দেখো তাহলে σ2 বাই σ1 করি, σ2 বাই σ1 ইকুয়াল টু σ2 64³ বাই Q 4π r² বাই 4π R², তাহলে এটা আসবে 64 × r² বাই R এর মান কত, 4, মানে এটা 64 r² কেটে গেল 4, দেন σ2 = σ1 = 4 = 1 কমপ্লিট। থ্যাংক ইউ।